স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজকে দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিট 2021 এর টাইম টেবিল। 2021 ওরকম ভাবে বলা যায় না, তবে হ্যাঁ এখন ইমার্জেন্সির জন্য অনেকটা সময় তোমাদের কমে গেছে, কারণ 2020 তে যারা এক্সাম দিয়েছিল এবং যারা ভেবেছিল যে হ্যাঁ এটাই আমাদের ফাইনাল ইয়ার, এটাই আমরা এক্সাম দেবো এবং পেয়ে যাব, তারাও অনেকে কিন্তু খারাপ হয়তো মার্কস হবে এবং তাদের ক্ষেত্রে কিন্তু আর বেশি সময় নেই 2021 এর জন্য। তো সেখানে কিন্তু এক বছর আমাদের নেই, সেখানে আমাদের আছে, তোমাদের যদি ক্যালকুলেশন করো সেপ্টেম্বর মাসটাকে যদি আমরা ছেড়েই দিই তাহলে আমাদের কি থাকবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, আর ওইদিকে থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। তো 7 মাস আমাদের মে মাসেই ধরতে হবে যে আমাদের এক্সাম হবে। এবারে তো করোনার জন্য সবকিছুই পিছিয়ে যাচ্ছে, এমনকি আমাদের ইউনিভার্সিটির এক্সামও পিছিয়ে গেছে, সেহেতু পরের বারে যে পিছিয়ে যাবে তার কোনো কিন্তু সম্ভাবনা নেই, পরের বছর কিন্তু মে মাসে হওয়ার চান্সটা বেশি। তো সেই জন্য তোমরা অনেকেই বলেছো যে টাইম টেবিল নিতে। এবারে একটা কথা প্রথমেই বলি, আমি তোমাদের একটা টাইম টেবিল অবশ্যই দেবো যে এই সময় এটা পড়ো এই সময় এটা করো, কিন্তু আমার মতে বলে যে ওইরকম ভাবে কারোর উপর টাইম টেবিল চাপিয়ে দেওয়া যায় না। তোমরা যদি কোনো কাউকে যদি চারিদিক থেকে বেঁধে ফেলা হয় তাহলে কিন্তু তার তখন মন করে যে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। সেই জন্য যদি তোমাকে আমি বলি যে না তুমি সকালবেলা উঠে এই সময় থেকে এই সময় বায়োলজি পড়বে, তারপরে কেমিস্ট্রি পড়বে, তারপর ফিজিক্স পড়বে, তাহলে তোমার মনটা খালি মনে হবে একবার দেখে আসি, একবার একটুখানি একটু গান শুনে নি, একটু এটা করে নি, তোমার কিন্তু মন তখন খালি চঞ্চল হয়ে যাবে। কিন্তু তুমি যদি তোমার নিজের টাইম টেবিল নিজে করো তাহলে কিন্তু অনেকটা ভালো হয়, কারণ তুমি তুমি আর আমি হচ্ছে আলাদা পার্সন, এই ওয়ার্ল্ডে হচ্ছে সবাই ইউনিক নিজের ক্ষেত্রে। সেই জন্য তোমার টাইম টেবিল আমি বানিয়ে দেবো এটা কিন্তু হয় না, তাও তোমরা বারবার বলেছো সেই জন্য আমরা একটা টাইম টেবিল দেবো। কিন্তু আমি আবারও বলছি তোমাদের টাইম টেবিল তোমরা বানাও, কিরম ভাবে বানাবে সেটার একটা আইডিয়া আমি দিচ্ছি। যেমন ধরো তোমাদের হচ্ছে আমাদের উইকে আমরা যদি সানডেটাকে বাদ দিয়ে দিই, সানডেটাকে আমরা বাদ দিলাম কি কারণে, যদি মনে করো যে কোনো ইনভিটেশন আছে কোথাও তোমায় যেতে হবে, সব কিছু বাদ দিয়ে নিটের প্রিপারেশন করছো, এটাও কিন্তু ঠিক নয়। তোমাকে সমাজে থাকতে গেলে সব কিছুতেই থাকতে হবে, সব কিছু বাদ দিয়ে আমি দুর্গা পুজোয় যাব না কোথাও ঘুরতে, আমি কোনো বন্ধুর সঙ্গে দেখা করব না, কিছু করব না, আমি খালি পড়বো, তাহলে কিন্তু সেই তোমার ডিপ্রেশন লেভেল বাড়তে থাকবে যদি তুমি যখন যদি না পাও। যেটা এবারও অনেকের হয়েছে যে আমি এইটা এটা আমি এটা করিনি কিন্তু তাও আমার নাম্বারটা এলো না, হয়তো ওগুলো করনি বলেই আসেনি, কারণ তোমার মাইন্ড ফ্রেশ হতো না। তুমি সবসময় যদি পড়ে কেউ সবসময় তোমার মাথায় ঘুরতে থাকবে যে না আমি আমাকে পেতে হবে, তাই সব কিছুই কিন্তু দরকার। যেমন মনে করো তোমার সানডেটা তাহলে আমরা একটা করে উইকে একটা দিন করে আমরা বাদ দেব, তাহলে আমাদের পড়ে থাকছে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে 6 দিন। তো এই 6 দিনটাকে আমাদের সেইভাবেই করতে হবে যে 6 দিনের মধ্যে আমরা মানে একটা উইকলি একটা টার্গেট ঠিক করবো যে আমি এই উইকের মধ্যে আমি বায়োলজি মনে করো 2টো চ্যাপ্টার করবো, তো সেই 2টো চ্যাপ্টার কিন্তু উইকের মধ্যে আমি শেষ করব। পার ডে যে টার্গেট ওটা করার থেকে আমার মনে হয় উইকলি টার্গেট করা ভালো, কারণ প্রত্যেক দিন তোমার কিন্তু রুটিন রেগুলার থাকবে না, হয়তো আজকে এখানে অন্য কোনো কাজ আছে বা তোমার আজকে মন হলো সকালবেলা উঠে ফিজিক্সটা একটু পড়ি, ফিজিক্সটাই তুমি হয়তো সারাদিন পড়লে কিন্তু তার পরের দিন কি মনে হবে যে না আমি আজ বায়োলজি পড়ব। তো সেই জন্য পার ডে পার টার্গেটটা না করে পার উইক করো, যে পার উইক আমি 2টো করে বায়োলজি চ্যাপ্টার শেষ করবো এবং ফিজিক্সের আমি করবো 2টো, কেমিস্ট্রিরও 2টো। তাহলে তোমার কি হবে, তোমার যখন যেটা পড়তে ভালো লাগবে তখনই তুমি সেটা পড়তে পারবে। আর যদি তুমি একটা দিনের ঠিক করে নাও যে না আজকে আমি বায়োলজি পড়বো ফিজিক্স পড়বো কেমিস্ট্রি পড়বো এই টাইমে, বায়োলজি সকালে পড়বো ফিজিক্স দুপুরে পড়বো আর কেমিস্ট্রি রাত্রি পড়বো, তোমরা হয়তো সকালবেলা উঠেই মনে হলো না আজকে একটু ফিজিক্সটা পড়লে ভালো হতো, কিন্তু তখন তুমি বায়োলজিটাকে অলরেডি ঠিক করে নিয়েছো এবং বায়োলজি বই নিয়ে বসে পড়লে, কি হবে বায়োলজিটা ভালো লাগবে না পড়তে, কি হবে তাতে বায়োলজিটাও ঠিক করে পড়া হবে না, টাইমটাও ওয়েস্ট হয়ে যাবে। সেই জন্য আমিও এটাই করতাম, আমার যখন যেটা পড়তে ইচ্ছে হতো তখনই সেটা পড়তাম, এবং তোমার দেখবে এটা যদি তুমি করো তোমার ঠিক যেটাই তুমি উইক এবং যেটা তোমার পড়া দরকার সেটাই কিন্তু তোমার পড়তে ইচ্ছে করবে, যেটা তোমার স্ট্রং সেটা পড়তে ইচ্ছে করবে না যদি তুমি সিনসিয়ার ভাবে প্রিপারেশন নাও, কারণ তুমিও তো বুঝবে যে আমাকে ওইটা করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য বলছি নিজের টাইম টেবিল নিজে বানানোর চেষ্টা করো। এই যে অনেকে বলে কি সকালে উঠে পড়লে ভালো, এটা কিন্তু ঠিক নয়, কারণ সবার বডি যে বায়োলজিক্যাল যে ক্লক থাকে সেটা সবার ক্ষেত্রে সমান নয়,
আলাদা আলাদা। তো তুমি যেটা তুমি যেটাতে ভালো লাগবে তোমার পড়তে, কেউ সারা দুপুর পড়ে, আমি যেমন পড়তাম সারা দুপুর পড়তাম, রাতেও অত বেশি জাগতাম না, রাতে তাও জাগতাম কিন্তু ভোরে আমি কোনোদিন উঠতে পারতাম না। সে যাই হোক, তোমাদের যদি ভোরে ভালো লাগে তো ভোরে উঠবে, কারোর কথা শুনে নয় যে ভোরে উঠতে বলে যে ভালো পড়াশোনা হবে। ভোরে উঠে তুমি ঢুললে, কিছুই পড়া হলো না, সারা দিনটা তোমার ঢুলে ঢুলে কেটে গেল, পুরো সময়টাই নষ্ট হয়ে গেল। তো সেই জন্য আবারও বলছি যে নিজের টাইম টেবিল নিজে বানাও। বেকার ইউটিউবে চারটি ভিডিও দেখে এক একজন এক এক রকম টাইম টেবিল দেবে, আমি আমার মতো টাইম টেবিল দেবো, আর একটা ইউটিউবার সে আর এক রকম টাইম টেবিল দেবে, তোমরা সেটাকে নিয়ে পুরো জবা খিচুড়ি হয়ে যাবে। তো সেই জন্য দেখো আমি যেটা ঠিক করেছি, যদি তোমরা উইকে মনে করো সিক্স ডেজ আছে, সিক্স ডেজ, তো আমি যদি প্রত্যেক দিন তোমাদের কিন্তু 10 থেকে 12 ঘন্টা কিন্তু পড়তেই হবে, তাহলে আমাদের ডেলি পড়তে হবে। আমি ফার্স্টেই লিখে দিই, ডেলি আমাদের টার্গেট থাকবে 10 to 12 hours, এটা হচ্ছে পড়তে হবে, ঠিক আছে? আর বাকি আমরা 6 hours স্লিপ নেব, তাহলে আমাদের কতক্ষণ পড়ে রইলো, 12, 13, 14, 15, 16, 17, 18, তাহলে 24 থেকে যদি 18 বাদ দিই আমাদের আরো কিন্তু 6 ঘন্টা পড়ে আছে। তাহলে এই 6 ঘন্টা কেটে তো আবার নিজের মতো কিছু রিফ্রেশমেন্ট তুমি করলে, সকালে উঠে নিশ্চয়ই তুমি পড়তে বসতে পারবে না, সেখানেও কিছু রিফ্রেশমেন্ট থাকে, এবং পরে দুপুরবেলা তুমি খাবে, রাত্রে খাবে, বিকেলের দিকে আমি পড়তে মানা করবো, কারণ বিকেলের দিকে তোমরা একটু ওয়াক করো, ইভিনিং ওয়াক করো, তাতে শরীরটাও ভালো থাকবে, ঠিক আছে? তো সেই কারণে আমি কিন্তু 6 আওয়ার্স ছেড়ে দিচ্ছি। এবার যারা মনে করো উইক আছো, মানে খুবই উইক আছো, পড়া মানে অনেকটা কম পড়াশোনা হয়েছে এবারে, তারা কি করবে 6 আওয়ার্স থেকে কিন্তু বাড়াতে থাকবে স্টাডি টাইমটা, এটা হচ্ছে স্টাডি টাইম। তো এই 6 আওয়ার্স থেকে স্টাডি টাইম বাড়াতে হবে, তোমাদের রিফ্রেশমেন্ট কমাতে হবে আর এখানে বাড়াতে হবে, তা বলে একদম কমিয়ে দিয়ে এটাকে জিরো করে দিলে কিন্তু কোনো লাভ হবে না। 2 থেকে 3 ঘন্টা কিন্তু রিফ্রেশমেন্ট দরকার। তো এই যে 10 to 12 hours আমরা যদি 6 days কে দেখো 10 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের আসছে 600 hours, এটা কিন্তু কম নয়, ঠিক আছে? এবার মনে করো তোমাদের মানডে থেকে স্যাটারডে হয়ে গেল, তোমাদের কিন্তু যে টার্গেটটা তোমরা করেছিলে সেটা তোমাদের হলো না। যেমন আমি বললাম যে প্রত্যেকটা উইকে মনে করো বায়োলজি তুমি করলে 2টো চ্যাপ্টার, ফিজিক্সেরও সেই রকম, সে তোমরা নিজেরা ঠিক করবে যেরকম যেরকম তোমাদের যেরকম চ্যাপ্টারের কম্বিনেশনে, বা একটা সহজ চ্যাপ্টারের সাথে একটা কঠিন চ্যাপ্টার, বা তিনখানা চ্যাপ্টার, এরকম ভাবে নিজেদেরকে করতে হবে। তো সেইরকম ভাবে করে নিলে 2টো কেমিস্ট্রিও 2টো, তো এই আমি 6টা চ্যাপ্টার আমি শেষ করবো। এবার মনে করো তোমাদের স্যাটারডে চলে এলো কিন্তু তোমাদের এইটা কিন্তু কমপ্লিট হলো না, তখন কি করবে, তোমাদের কিন্তু সানডেটা হাতে আছে, পুরো সানডেটাকে নষ্ট করলে হবে না, তখন এই যেটা বাকি আছে সেটাকে তোমরা সানডেতে করে নেওয়ার চেষ্টা করবে, গেল? তাহলে আমাদের উইকলি কিন্তু চলে গেল। এরপরে আমরা দেখব যে যেটা বলছিলাম যে এরপরে আমরা দেখব যে কোন মানে কোন সাবজেক্টটা কতক্ষণ পড়া উচিত, তোমরা সেটাও অনেকে কোশ্চেন করেছো, সেই কোশ্চেনের কি আনসার সেটা হচ্ছে দেখো বেঙ্গলি বোর্ডের, আমার চ্যানেলটা মেইনলি বেঙ্গলি বোর্ডের স্টুডেন্টদের জন্য। তো বেঙ্গলি বোর্ডের স্টুডেন্টদের কি হয়, তোমরা এনসিইআরটিটা কিন্তু বায়োলজিটা পড়তে অনেকটা সময় লেগে যায়, সেক্ষেত্রে দেখবে সিবিএসই বোর্ডের ছেলেমেয়েরা অত বায়োলজিটা অত টাইম দেয় না, তারা ফিজিক্স কেমিস্ট্রিটা বেশি টাইম দেয়। তো তোমাদের আমি সেটাই বলবো মেইনলি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য, যে আমরা যে 12 আওয়ার্স ডেলি যেটা ঠিক করলাম, 12 আওয়ার্স ডেলি ঠিক করেছি, সেই ডেলির মধ্যে তোমরা কি করবে হাফ অফ করে নাও, 6 আওয়ার্স দাও বায়োলজিকে আর 6 আওয়ার্স দাও ফিজিক্স কেমিস্ট্রিকে। এবার আমি কি করতাম মনে করো সোমবার, সোমবারে আমি কি করলাম মানডে, আমি লিখি মানডেতে আমি কি করলাম 6 আওয়ার্স বায়োলজি পড়লাম। এবারে এই 6 আওয়ার্সটা কি করলাম, যে কোনো একটা পড়লাম, হয় ফিজিক্স নয় কেমিস্ট্রি, ফিজিক্স অর কেমিস্ট্রি দুটো পড়তাম। এরপরে কি করলাম টিউজডেতে 6 আওয়ার্স আবার সেম বায়োলজি
আর তার পরে যে 6 আওয়ার্স সেটা কি করলাম, এই যেখানে এখানে যদি ফিজিক্স পড়ে থাকে এখানে আমি কেমিস্ট্রি পড়ব, আর ওখানে যদি আমি কেমিস্ট্রি পড়ে থাকি তাহলে ফিজিক্স করব। এইরকম বায়োলজিতে যেহেতু আমাদের বেশি মার্কস ক্যারি করে এবং বায়োলজির উপর র্যাঙ্কিংটাও অনেকটাই হয়, পরে আমি বলবো আর একটা ভিডিওতে যে তোমাদের বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি মানে কিভাবে র্যাঙ্কিংটা হয়, মানে একই মার্কস পেলে র্যাঙ্কটা কি করে আগে পিছু হয়, তো সেখানে কিন্তু বায়োলজিটা খুব ইম্পর্টেন্ট। বায়োলজি মানে এক নাম্বার পেলে প্রথমে বায়োলজির নাম্বার দেখা, যার ফার্স্টে বায়োলজি বেশি থাকে তাকে প্রথম র্যাঙ্ক দেওয়া হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বায়োলজি ভালো করে করতে হবে। আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্টুডেন্টদের জন্য কিন্তু আমাদের কি হয় বায়োলজিটা কিন্তু অনেকটা উইক থেকে যায়, যেটা আমারও ছিল, সেই জন্য আমি বায়োলজিটাকে অনেক বেশি সময় দিতাম, প্রত্যেক দিন ভাবো 6 আওয়ার্স পড়ি, আর ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে হাফ দিতাম, যেহেতু বায়োলজিটা আমাদের 720 মধ্যে 360 হাফ মানে হাফ মার্কস ক্যারি করে, তাই সময়টাও কিন্তু আমি হাফ দিয়ে দিতাম, তারপরে আমি ফিজিক্স কেমিস্ট্রি দিতাম। এবার আমার যেহেতু একটা মানে এই ফিজিক্স কেমিস্ট্রি দুটো করে আবার তিন তিন করে করতে চাই তাহলে একটু মানে জগা খিচুড়ি হয়ে যাবে, সেই জন্য আমি কি করতাম একটাই যে কোনো করতাম, মানে দুটোকে একসাথে পড়াটা আমার ঠিক ভালো লাগতো না, সেই জন্য আমি একটা দিনে একটাই করতাম, পরের দিনে আবার অন্যটা করতাম। তারপরের দিনে যখন আমি আবার ফিজিক্স করবো তখন কি করবো, এই যে ফিজিক্সটা আমি পড়েছি সেটাকে আমি কি করবো এক ঘন্টা বেশি সময় দিয়ে আমি এটাকে পড়ে নেওয়ার চেষ্টা করবো। এক ঘন্টাও লাগবে না, আধ ঘন্টাই লাগবে, কারণ তুমি তো এখানে পড়ছো এবং কি নোটস তৈরি করে নিচ্ছ, সঙ্গে সঙ্গে যে ফর্মুলা গুলো থাকবে সঙ্গে সঙ্গে কি নোটস তৈরি করে নিচ্ছ, এবং যে পোর্শনটা পড়লে সেটা সাম করে নিচ্ছ প্রিভিয়াস ইয়ার থেকে বা যে কোনো বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করে নিচ্ছ, তো সেই জন্য তোমার এই টাইমটা কিন্তু সাফিসিয়েন্ট। তো এটাই বলার ছিল, আর কিছু তেমন বলার নেই। এইরকম ভাবে তোমরাও নিজেরা চেষ্টা করো নিজেদের টাইম টেবিলটা বানানো এবং সানডেটাকে অফ রাখো, এবং প্রত্যেক দিন যে আমি 18 ঘন্টা পড়বো বা 16 ঘন্টা পড়বো এরকম করো না, 10 থেকে 12 ঘন্টা পড়ো, এবং যেটা পড়বে সেটা কিন্তু খুব মন দিয়ে পড়বে, এবং রিফ্রেশমেন্টও কিন্তু রাখো। সব জায়গায় যাবো না যে আমি প্রিপারেশন নিচ্ছি বলে আমি এখানে যাবো না, আমি ওখানে যাবো না, আমি প্রিপারেশন নিচ্ছি এরকমটা মনে করো না, তুমি এমনি নর্মাল লাইফ এ থাকো, দেখো তুমি পেয়ে যাবে। খুব বেশি চাপ নিলে কিন্তু আমাদের মাথাটা ঠিকভাবে কাজ করে না, তাই তুমি নর্মাল লাইফে থাকো, তুমি নর্মাল ভাবো নিজেকে, যেমনি যেমন আমরা পড়ি ক্লাসে সেই রকম ভাবে পড়ছি। তো এটা আমার মেনলি ছিল রিপিটারদের জন্য। এরপরে আমরা যখন এরপরে আর একটা টাইম টেবিল দেবো, সেটা হচ্ছে এমনি ক্লাস 11-12 এর সাথে আমরা কি করে পড়ি, ঠিক আছে। তো এই 12 আওয়ার্স ডেইলি কিন্তু পড়তেই হবে, এই 12 আওয়ার্স ডেইলির মধ্যেই তোমার কিন্তু টিউশন থাকবে, তুমি যদি টিউশন করো, আর যদি টিউশন না থাকে পুরোটাই কিন্তু সেলফ স্টাডি। ওকে, তাহলে আজকে অবধি থাকো, আর তোমাদের যদি কিছু জানা থাকে তো আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে তুমি জয়েন করতে পারো, লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, সেখানে তোমরা আমাকে যেমন খুশি মানে যেটা ইচ্ছা কোশ্চেন করতে পারো, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো, আর এমনি কমেন্ট বক্সেও তোমরা লিখতে পারো। ওকে, আজকে তাহলে এই অবধি থাকো, থ্যাংক ইউ।